হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি রবীন্দ্রনাথ শাহ, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিনারায়ণপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে অধ্যায় পঞ্চম খাদ্য পুষ্টি এবং পরিপাক থেকে উদ্ভিদের খনিজ পুষ্টি, পুষ্টি উপাদানের উৎস, ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করব। এখন আমরা কয়েকটি ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, মানুষের খাদ্য উপাদান ফলমূল, দুধ, আটা, এগুলো, গাজর, লিচু, এগুলো থেকে আমরা পুষ্টি পেয়ে থাকি। এখানে আমরা কিছু সারের ছবি দেখতে পাচ্ছি, ইউরিয়া, টিএসপি, পটাশ, বিভিন্ন প্রকার সার, মানে ক্যালসিয়াম, এই উপাদানগুলো থেকে উদ্ভিদ পুষ্টি পেয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে কোন উপাদানগুলো থেকে উদ্ভিদ বা প্রাণী পুষ্টি পেয়ে থাকে। তাহলে আমাদের আজকের পাঠ, উদ্ভিদের খনিজ পুষ্টি, পুষ্টি উপাদানের উৎস, ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা খনিজ পুষ্টি কি বলতে পারবে, খনিজ পুষ্টি শ্রেণীবিভাগ বলতে পারবে, পুষ্টি উপাদানের উৎস বলতে পারবে, উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদের খনিজ পুষ্টি। উদ্ভিদ তার বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য মাটি, বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। এই সকল পুষ্টি উপাদানের অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে বলে এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। উদ্ভিদে প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। তো এই 60টি উপাদানের মধ্যে মাত্র 16টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। এই 16টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। এই উপাদানগুলোর সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। এদের যে কোনো একটির অভাব হলে উদ্ভিদে তার অভাবজনিত লক্ষণ দেখা দেয় এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয়। একটি অত্যাবশ্যক উপাদানের কাজ অপরটি দিয়ে সম্পন্ন হয় না। অত্যাবশ্যক 16টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে, আবার কোনো কোনো উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করে। উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যক খনিজ পুষ্টি পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেইগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। ম্যাক্রো উপাদান 10টি, যথা
নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলে। মাইক্রোনিউট্রিয়েন্ট ছয়টি, তারা দস্তা বা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ক্লোরিন। পুষ্টি উপাদানের উৎস, উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন এবং অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে, হাইড্রোজেন এবং অক্সিজেন পানি থেকে গ্রহণ করে, অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে। এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে, কিন্তু উদ্ভিদ এগুলোকে লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না, আয়ন হিসাবে শোষণ করে। উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বিভিন্ন খনিজ পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা কথা নিচে বর্ণনা করা হবে। নাইট্রোজেন, নাইট্রোজেন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়, আর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হয়। খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হলে শোষণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং শক্তি নির্গমন হ্রাস পায়। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং শোষণ প্রক্রিয়া সাহায্য করে। এর অভাব হলে ক্লোরোফিল অণু সৃষ্টি হয় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ব্যাহত হবে। পটাশিয়াম, উদ্ভিদের বহু জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় পটাশিয়াম সহায়ক হিসাবে কাজ করে। পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। পটাশিয়াম উদ্ভিদে পানি শোষণে সাহায্য করে, কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পটাশিয়াম একটি মূল ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনও সাহায্য করে। ফসফরাস, মূল বর্ধনের জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। ফসফরাস জীবকোষের ডিএনএ, আরএনএ, এনএ, ডিপি, এটিপি প্রভৃতি গাঠনিক উপাদান, কাজেই এটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব নয়। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আয়রন, আয়রন সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান, কাজেই বায়বীয় শোষণের উপর নির্ভরশীল। ক্লোরোফিল সৃষ্টিতেও আয়রনের ভূমিকা অপরিসীম। পুষ্টিতে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা ভালো ফলন পেতে জমিতে নাইট্রোজেন, ইউরিয়া, পটাশিয়াম, ইউরিয়া, পটাশ, ফসফরাস, ট্রিপল সুপার ফসফেট প্রভৃতি সার ব্যবহার করে থাকি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাঙ্গানিজ, ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ প্রয়োজন। কপার, টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার প্রয়োজন। শোষণ প্রক্রিয়ার উপরও কপারের প্রভাব উল্লেখযোগ্য। বোরন, উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন। চিনি পরিবহনে বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। মলিবডেনাম, অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবর্ধনের জন্য মলিবডেনাম আবশ্যক। ক্লোরিন, সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখলে উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। এবার দেখো পুষ্টি উপাদানের অজনিত লক্ষণ। উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। এই লক্ষণগুলোকে বলা হয় অভাবজনিত লক্ষণ। এই লক্ষণ থেকে আমরা বুঝতে পারি কোন
উদ্ভিদ বা ফসলে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে, নিচে কিছু উপাদানের অভাবজনিত লক্ষণ উল্লেখ করা হল। নাইট্রোজেন, নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিলের অভাব হলে পাতার সবুজ রঙ হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। তার কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবও ক্লোরোসিস হতে পারে, কারণ এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। চিত্রে নাইট্রোজেনের ঘাটতি বিশিষ্ট পাতা দেখানো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছ, দেখো ধীরে ধীরে নাইট্রোজেনের অভাবে পাতার চেহারা কেমন হয়ে যায়, আস্তে আস্তে হলুদ হয়ে যায়। তোরা ভালো করে খেয়াল করো। ফসফরাস, ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়, পাতা মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা ফুল ও ফল ঝরে যেতে পারে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়। বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যতদিনের লক্ষণ দৃশ্যমান হয় ততদিনের বেশিরভাগ ক্ষেত্রে আর তেমন কিছু করার থাকে না। চিত্রে ফসফরাসের ঘাটতি দেখানো। তোমরা একটু লক্ষ্য করো, দেখো ফসফরাসের অভাবে পাতার চেহারা কেমন বিবর্ণ হয়ে গিয়েছে। পটাশিয়ামের অভাব হলে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় ও মৃত অঞ্চল সৃষ্টি হয়। বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে। পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ্য বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে। উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ পার্শ্বমুকুল মরে যায়। এখানেও দেখো পটাশিয়ামের ঘাটতি বিশিষ্ট পাতা, ভালো করে লক্ষ্য করো। ক্যালসিয়াম, কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। তাই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যায়। পাতা কুঁকড়ে যায়, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। এখানেও চিত্রের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি বিশিষ্ট পাতা দেখানো হয়েছে। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা পাতাগুলো ক্যালসিয়ামভাবে কীভাবে পরিবর্তিত হচ্ছে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোক সংশ্লেষণের হার কমে যায়। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। চিত্রে ম্যাগনেসিয়ামের ঘাটতি বিশিষ্ট পাতা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করলেই দেখতে পারবা, মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো পাতা ক্যালসিয়ামের অভাবে পাতার চেহারা কীভাবে বিবন্ধ হচ্ছে। লোহ, লোহের
প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়, পাতা সরু, শিরার মধ্যবর্তী স্থানেই প্রথম হালকা হয় এবং কোলোরেসিস হয়, কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়, কাণ্ড দুর্বল এবং ছোট হয়। দেখানো চিত্রের মাধ্যমে লোয়ের ঘাটতি বিশিষ্ট পাতা দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এখানে দেখতে পারলে তোমরা কিভাবে লয়ের হবে পাতার কিভাবে পরিবর্তন হয়েছে। সালফার, সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদানই শুধু নয়, একই সাথে এটি কোষের পানির সমতা রক্ষা করে। সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় ফোম ক্লোরোসিস হয়। সালফারের অভাবে মূল, কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক বলে। কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ সর্বাকৃতি হয়। চিত্রে সালফারের ঘাটতি বিশিষ্ট পাতা দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এবার খেয়াল করলে দেখতে পারবা পাতাগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে। বোরন, বোরন কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়। বিপাক ক্রিয়ায় বিভিন্ন বিক্রিয়া এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে, তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। কোষি পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতা বিকৃত হয়, কাণ্ড খসখস হয়ে ফেটে যায়, ফুলের কুঁড়ি জন্ম ব্যাহত হয়। চিত্রে বোরনের ঘাটতি বিশিষ্ট পাতা দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। একক কাজ, তোমরা প্রত্যেকেই নাইট্রোজেনের ভূমিকা ব্যাখ্যা কর। দলগত কাজ করবে, তোমরা দলবদ্ধভাবে সালফারের অভাবজনিত লক্ষণগুলো ব্যাখ্যা কর। মূল্যায়ন, শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করলাম সেটা তোমরা কতটুকু জানলে বা বুঝতে পারলে, সেটা জানার জন্য তোমাদের কয়েকটি প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে। এক, খনিজ পুষ্টি কী? দুই, ম্যাক্রো উপাদান কী? তিন, মাইক্রো উপাদান কী? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে নিবে।
ক্যালসিয়ামের ভূমিকা ও অজনিত লক্ষণ ব্যাখ্যা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।